এদিক এদিকটা একটু লক্ষ্য করি, দেখুন এদিকে কিন্তু প্রচুর পরিমাণ হাইব্রিড করলা আসার কথা, কিন্তু দেখুন কপালটাই খারাপ, বৃষ্টির কারণে করলাগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন এই যে করলাগুলো নষ্ট হয়ে গেছে, এটা এটা আসলে সম্পূর্ণ একটা কপাল, এটা ভাগ্যর ব্যাপার স্যাপার গৃহস্থী করতে গেলে। তো যারা মাঠে পরিশ্রম করে, ওরা অনেক পরিশ্রম করে, অনেক হার্ডওয়ার্ক করে এই রৌদ্রের ভিতরে, ওরা মাঠে যে দেখুন সে কিন্তু এখনও গাছ ঠিক করতেছে যাওয়ার রূপে। তো আমরা এখানে 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 যদি আমরা দেখি তাহলে দেখুন এই এই যা যার নিচে দেখুন এটা হচ্ছে পালন শাক, ঠিক আছে? এই সেটাতে দেখুন এই যে পালন শাক, এটা পুরোটা পালন শাক। আর আমরা যদি এই সাইডটা একটু লক্ষ্য করি তাহলে এদিকে দেখতে পাবেন যেটা পুরোটা টমেটো ছিল, এটা পুরোটা টমেটো ছিল, আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে টমেটো শেষ হয়েছে। এখন সে কী করছে, এটার উপর দিয়ে একটা যা বিশাল বড় জাহা দিয়ে দিছে মূলান্তি কইটা এগুলোর জন্য। তো আসুন আমরা একটু ওইদিকে যাই। যে এখানটায় দেখুন এগুলো হচ্ছে করলা গাছ, উস্তা উস্তা আছে, এই যে দেখুন এগুলো হচ্ছে উস্তা গাছ, ছোট ছোট দেখুন খুব ছোট ছোট। তো আমরা এই যে দেখুন এই যে দেখুন এই যে মূলান্তিগুলা মূলান্তিগুলা হচ্ছে, দেখুন গাছটা কিন্তু খুবই ছোট, বাট মাশাল্লাহ দেখুন কত সুন্দর, একটা দুইটা তিনটা চারটার মতো মূলান্তি অলরেডি কিন্তু চলে আসছে। এটা খুবই ছোট, এটা এটাকে হাইব্রিড গাছ বলা হয়, হাইব্রিড বীজ, যার কারণে খুব সহজে খুব অল্পতেই এগুলা ফল দিয়ে দেয়।